শাকিব খানের জীবনের সেরা সিনেমা কিন্তু তুফান, এটা বলা যেতেই পারে। হ্যালো গাইজ, আই এম রিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফাইনালি কিন্তু টিজার চলে এসেছে এবং জাস্ট গায়ে কাঁটা দেওয়ার মতো কিন্তু একটা টিজার হয়েছে তুফানের। 1 মিনিট 21 সেকেন্ডের একটা টিজার তোমাদের গায়ে কাঁটা দেবে, চোখের পলক ফেলতে দেবে না, সেটা কিন্তু আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি। তো কারা কারা দেখলে আগে বলো তুফানের টিজার, যারা দেখোনি আগে দেখো। তো কেমন হয়েছে টিজারটা? মারাত্মক, দুর্ধর্ষ, অসাধারণ হয়েছে কিন্তু তুফানের এই টিজারটা। এবং এখানে শাকিব ভাইয়াকে যেভাবে উপস্থাপন করা হয়েছে না, জাস্ট মাইন্ড ব্লোয়িং। এবং তার যে লুক, ওহো কি লাগছে! এবং সবথেকে ভালো লাগছে পুরো যে বন্দুকগুলো, একটা সিন আছে এরকম বড় একটা বন্দুক নিয়ে সে এগোচ্ছে, মারাত্মক লাগছে। কি দেখলাম এটা, কি দেখলাম, মানে বলবো বাংলা ইন্ডাস্ট্রিতে এইভাবে নায়ককে উপস্থাপন এর আগে হয়নি, এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। এবং চঞ্চল চৌধুরী, মাই গড, এখানে বোঝাই যাচ্ছে চঞ্চল চৌধুরী কিন্তু ভিলেন হচ্ছে। এবং সে বলছে যে তুফান ভয় পাইছি রে বলে একটা যে তার হাসি, ও কাঁপিয়ে দিয়েছে, কাঁপিয়ে দিয়েছে। একদিকে পুরো বলাই যেতে পারে, একদিকে শাকিব খান ভার্সেস চঞ্চল চৌধুরী জমে মানে ক্ষীর হয়ে যাবে, এতটাই দুর্ধর্ষ। এবং শেষ মোমেন্টে একটা সিন রয়েছে যেখানে একটা বাথটবের মতে কিন্তু শাকিব ভাইয়া শুয়ে রয়েছে এবং চারিদিকে কিন্তু আগুন, ওই জায়গাটা না দুর্ধর্ষ লেগেছে, মারাত্মক লেভেল লেগেছে। এবং আমি পার্টিকুলার কেন কোনো সিন বলছি, ওভারঅল গোটা টিজারটাই কিন্তু অসাধারণ হয়েছে। এবং যেভাবে মেনলি উপস্থাপন করা হয়েছে টিজারটাকে, প্রত্যেকটা কাট করা হয়েছে না, সেই মানে এটা মানে এটা একটা বিরাট ট্যালেন্টের ব্যাপার। এবং শাকিব ভাইয়াকে নিয়ে তো কোনো কথাই নেই, তাকে তার লুক, তার বডি ল্যাঙ্গুয়েজ এবং তার যে হাঁটা চলা, মাই গড, না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না। এর আগে বাংলার ইতিহাস মানে আমি তো বলতে পারি তুফান রেকর্ড গড়বে কেন, ইতিহাস সৃষ্টি করবে, এর আগে কোনো সুপারস্টারকে এইভাবে প্রেজেন্ট করা হয়নি যেটা রায়হান রাফি শাকিব ভাইয়াকে দিয়ে করিয়ে দেখিয়েছে। সেরা হয়েছে, সেরা টিজার হয়েছে, আমি তো বলবো এবছরে সেরা সিনেমা হতে চলেছে কিন্তু তুফান। মানে যা আমাদের এক্সপেকটেশান ছিল সেটা ক্রস করে গেছে, একটা আলাদাই আলাদা লেভেলের সিনেমা। এবং হ্যাটস অফ রায়হান রাফিজি এবং শাকিব ভাইয়া, হ্যাটস অফ, মানে আপনি কি করে দেখিয়েছেন সত্যি। মানে তুফান বলেই ছিল যে তুফান যখন আসবে ঝড়, একদম ঝড়ের সমস্ত কিছু উড়িয়ে নিয়ে চলে গেল, মারাত্মক হয়েছে, মারাত্মক। তো ভিডিওটা এখানেই শেষ করছি, যারা দেখোনি তাড়াতাড়ি টিজারটা দেখে আসো, তোমাদের দুর্ধর্ষ লাগবে। আর কিচ্ছু বলতে চাই না, বাই।